যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে ইচ্ছা করে তোমাকে ব্যবহার করেছে, যে তোমাকে সাথে ভালোবাসার নাটক করেছে, সে তো তোমাকে ভালোবাসে নাই। তো ওরকম একটা অমানুষের জন্য সারাক্ষণ চোখের পানি না ফেলে কিছুটা সময় নিজের ভালো রাখার চেষ্টা করবা। জীবনের ক্ষেত্রে প্রতারণার শিকার হলে, স্পেশালি ভালোবাসার ক্ষেত্রে, এই যে কষ্টটা, এই কষ্টটার ব্যাপারে প্রত্যেকেরই কথা হচ্ছে যে ভুলতে পারছি না। কেউ কেউ বলছে যে এই এই যে কষ্ট, এটার উপর আস্তর কবে পড়বে। এখন প্রশ্ন হচ্ছে আস্তর কবে পড়বে, কখন পড়বে, কিভাবে পড়বে, এটা যদি সারাক্ষণ ভাবা যায় তাহলে কি হয়, তাহলে কি আর কখনো ভোলা যায়? প্রশ্নই আসে না ভোলার। তো প্রতিনিয়ত তো আমি খালি এটাই ভাবতেছি, কখন হবে, কখন হবে, কখন হবে না। হ্যাঁ, ডেফিনেটলি আমি আমি কথাটা বলেছি, আমি বলেছি যে বালুকা বেলায় যেমন আমরা কিছু লিখি, তারপর আস্তে আস্তে দেখা যায় ঢেউয়ের পর ঢেউ এসে আস্তে আস্তে জিনিসটা মুছে যায়। হ্যাঁ, আস্তে আস্তে বালুর পরতে পড়তে একটা জিনিস চাপা পড়ে যায়, এগুলো যেমন সত্য। কিন্তু সেটা এখন কখন পড়বে, কখন পড়বে, কীভাবে পড়বে, এইসব নিয়ে সারাক্ষণ যদি আমি ভাবতে থাকি তাহলে আবার কী হচ্ছে, একটা ঘা ঘা যখন আমাদের বডিতে হয়, কাটার উপরে কিন্তু আস্তে আস্তে দেখা যায় শুকিয়ে গিয়ে ওটার উপরে একটা চামড়ার প্রলেপ পড়ে যায়। এখন আমরা যদি প্রতিনিয়ত সেই ঘাটাকে শুকাচ্ছে না কেন, শুকাচ্ছে না কেন, ঘাটাঘাটি করে দেখি তো শুকাইলো কিনা, আচ্ছা শুকাইছে মনে হচ্ছে না, আবার দেখি, এই গুতাগুতি করতে থাকি, তাহলে কিন্তু জিন্দগি তো এই ঘাটা শুকাবে না, ইট উইল টেক টাইম। ঠিক তেমনি কখন পড়বে এই চিন্তা না করে জিনিসটা, হ্যাঁ ডেফিনেটলি প্রতারিত হয়েছে, ডেফিনেটলি কষ্ট পেয়েছে, ডেফিনেটলি এটা তোমার জন্য কষ্টের কারণ দাঁড়িয়েছে, এ ব্যাপারে কোনো সংশয় নেই। কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে যত নাড়াচাড়া করবা, যত ভাববা, যত বড় বড় শ্বাস ফেলতে থাকবা, তাহলে কিন্তু এটা যাবে তো নাই, উল্টা এটাই তোমাকে পুরোপুরি আচ্ছাদিত করে একটা নেতিবাচকতার পিণ্ডে পরিণত করবে। তোমাকে নিজেকে ব্যাপৃত করতে হবে অন্য কাজে, যেসব কাজে তুমি আনন্দ পাও। হ্যাঁ, আনন্দ বের করে নিতে হবে, কারণ আমি আগেই বলেছি যে তোমাকে ছেড়ে চলে গেছে, যে ইচ্ছা করে তোমাকে ব্যবহার করেছে, যে তোমাকে সাথে ভালোবাসার নাটক করেছে, সে তো তোমাকে ভালোবাসে নাই। তো ওরকম একটা অমানুষের জন্য সারাক্ষণ চোখের পানি না ফেলে কিছুটা সময় নিজের ভালো রাখার চেষ্টা করবা। তুমি যদি এখন চোখের পানি কাইন্দা কাইটটা শেষও হয়ে যাও, তাতে ওর কিন্তু ঘন্টাও কিছু হচ্ছে না, ওতে তুমি নিজেকে নিঃশ্বাস করছো। এই নিঃশ্বাস থেকে বেরিয়ে আসার জন্য সময়কে সময় দিতে হবে, কিন্তু সেই সময়টা কীভাবে তৈরি হবে, সেই সময়টা হবে হাজারো কাজের মাধ্যমে নিজেকে বিজি রেখে, সেই সময়টা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনার মাধ্যমে, সেই সময়টা হচ্ছে ভালোবাসার আরও তো মানুষ আছে, মা বাবা ভাই বোন থেকে শুরু করে প্রিয়জন কিন্তু অনেকেই আছে, যার প্রতিনিয়ত তোমার এই যে পাগলের মতো অবস্থা থেকে জোরে জোরে দীর্ঘশ্বাস ফেলছে, যারা প্রতিনিয়ত তোমার সাথে কথা বলতে আসলে যাও যাও ভাল লাগে না বলে তুমি আরও নিজেকে গুটায় ফেলতেছো, যারা যাদের প্রত্যেকটা সেকেন্ড তোমার ভালো ভালোর জন্য যারা প্রতিনিয়ত চেষ্টায় রত আছে, তারা কিন্তু প্রতিনিয়ত মনে মনে রক্তপাত তাদেরও হচ্ছে, এই তাদের সাথে তোমার সময় কাটাতে হবে। হাজারো গল্প আছে, ছোটোবেলার গল্প আছে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনার গল্প আছে, তোমার যে কোনো ধরনের একটা বর্তমান একটা যে কোনো বিষয় নিয়ে চায়ের কাপে ঝড় তোলার গল্প আছে, এটা ইচ্ছা তোমাকে তৈরি করে নিতে হবে। কিন্তু বারবার বলছি, এখনও অত আস্ত পড়লো না, তাকে তো ভুলতে পারলাম না, এগুলো করতে যাবে না, এগুলো প্রতিনিয়ত করা মানে খুচায় ঘাটাকে আরও বাড়ায় দেওয়া, তো এটা না করে হ্যাঁ আছে হয়েছে ওটাকে আমরা পারি না এমন কোনো জিনিস নেই। অনেকে আবার বলে আমি খুব অ্যাগ্রেসিভ হয়েতে কথা বলি, হ্যাঁ আসলে না মাঝে মাঝে একটু জোরে কথা বলি, শিক্ষার জন্য বলি। হ্যাঁ, মুখস্থ কথা বলি না একই রকম তোতা পাখির মতো বলা যায়, কিন্তু যখন যা মনে আসে তোমাদের ভালোর জন্য বলি বলি, এই ধরনের একই রকমের স্টাইলে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না। আর মাঝে মাঝে তোমাদের বোকামির জন্য রাগও তো আসে, ভালোবাসি তোমাদের শাসন করা তারই সাজে সোহাগ করে যে তোমাদের চোখের পানি আর যাই হোক আমার জন্য খুব একটা সুখকর কিছু মনে হয় না, আর সুখকর মনে হয় না বলে যখন বোকার মতো তোমরা ভ্যাবে করে কাঁদো তখন তোমাদের উপর রাগ হয়। কেন, তোমরা প্রত্যেকটাকে একটা সোনার টুকরো, আমার সন্তান, তোমাদেরকে ভালো রাখার চেষ্টা তো আমাকে করতে হবে, এবং সেই জন্য মাঝে মাঝে বকাও দিতে হবে তোমাদের ভালোর জন্য। তাই গা ধারে দাও, বহুত চোখের পানি ফেলছো, আস্তরের জন্য চিন্তা করবে না, আস্তর যখন পড়ার তখন পড়বে, হু কেয়ার্স, যে তোমার কথা ভাবে নাই তোমাকে ফেলে চলে গেছে তার জন্য তুমি কেন কেয়ার করতে যাবা, কিসের জন্য কেয়ার করতে যাবা, তোমার নিজের জীবনের দাম অনেক বেশি, তার চেয়ে তো ভালো তোমাকে বাসে তোমার প্রিয়জনেরা, যাদের মুখের হাসি এই মুহূর্তে তোমার দরকার, তাদেরকে আপসেট করে নিজেকে আপসেট করে একটা অমানুষের জন্য অন্ধ করে থাকা প্রশ্নই আসে না। সো
এনলাইট ইয়োরসেলফ, হ্যাঁ, নিজেকে আলো উজ্জীবিত করে তোলো এবং তার সাথে সাথে এগিয়ে চলো সফলতার পথে। কথা দিচ্ছি জীবনে ঠকবে না, একটা সময় গিয়ে তুমি বিশ্বাস করবে যে হ্যাঁ, এই অপেক্ষায় কবে পড়বে না করে আমি আমার মতো করে এগিয়েছিলাম বলে কবে জানি কোথায় কী হয়েছিল, এই সময়টা কিন্তু এসে যাবে, দেরি হবে না। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবো, বাকিটা বলছেন আল্লাহ ভরসা, আমি আপনি আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধুর, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।